হ্যালো এভরিওয়ান, আই অ্যাম কাহুন। আর আমার পক্ষ থেকে আজকে তোমাদের সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবস। আমরা যারা ক্লাস টেনেই ইতিহাসটা শেষ করেছি, তারা স্বাধীনতা সংগ্রামের ব্যাপারে হয়তো অনেক কিছু জানি, কিন্তু তারপরে স্বাধীনতার পর দেশটা কী করে গড়ে উঠলো তার কোনো ইতিহাস আমরা খুব একটা জানি না। আমি এই দু এক মাসের মধ্যে সেই নিয়ে একটা গল্প পড়েছি পূর্ব পশ্চিম, সেই গল্পেরই আজকে রিভিউ দেব। গল্পের একটি লাইন আছে, সেখানে স্বাধীনতা দিবস উপলক্ষে একটা মিছিল বের হয়েছে। সেই মিছিলটা দেখে ছোট্ট মেয়ে তার বাবাকে জিজ্ঞেস করছে, আচ্ছা বাবা, ওরা হাঁটতে হাঁটতে কত দূরে যাবে? স্বাধীনতা কোথায় আছে? এই গল্পের আনাচে কানাচে স্বাধীনতা মানুষের জন্য কি, স্বাধীনতা, ভারতের স্বাধীনতা এবং পূর্ব বাংলা স্বাধীনতা অর্থাৎ মুক্তিযুদ্ধ, এই প্রেক্ষাপটেই গল্পটি। সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম এই গল্পটির মূল বিন্দুতে আছে দুই বন্ধু, প্রতাপ ও মামুন। দুজনেই কলেজ জীবনের ছিল অন্তরঙ্গ বন্ধু। প্রতাপদের বিশাল সম্পত্তি ছিল মালখানগড়, কিন্তু দেশভাগের পর মালখানগড়ে তারা আর থাকার অধিকার পেল না। তারা চলে আসে পশ্চিম বাংলায় কলকাতায়, কিন্তু এখানে এসে প্রতাপ কোনোদিনও কলকাতাকে বা ভারতকে নিজের দেশ নিজের জায়গা বলে মেনে নিতে পারেনি। বারবার সে তার দিদি এবং মা সবাই মিলে ফিরে যেতে চেয়েছে মালখানগড়ে। প্রতাপ তার জীবনের প্রতিটা মুহূর্তে এখনকার পরিস্থিতি এবং মালখানগড়ের পরিস্থিতির সঙ্গে তুলনা করে গেছে। আর অপরপক্ষে মামুন আদতে সে একজন কবি, তবে কলেজ জীবনের পরে সে রাজনীতিতে জড়িয়ে পড়ে। একে কবি, তার উপরে রাজনীতিবিদ, এই দুই সত্তার মধ্যে বারবার সংঘর্ষ দেখা গেছে। রাজনীতিবিদ হিসেবে মামুন দেশের ভাষা যুদ্ধের সময় অনেক সাহায্য করেছিল এবং দেশের স্বাধীনতার পরবর্তী সময়েও পূর্ব পাকিস্তানকে গড়ে তুলতে সে প্রাণপাত পরিশ্রম করেছিল। কিন্তু তারপরেও সে যে দেশকে গড়ে তোলার স্বপ্ন দেখেছিল পূর্ব পাকিস্তান, তার সেই দেশটা যেন হয়ে উঠতে পারেনি। আর এদিকে প্রতাপদের বাড়িতে আছে প্রতাপের দুই ছেলে পিকলু ও বাবলু আর ছোট মেয়ে মুন্নি। পিকলু ও বাবলু পিঠোপিঠি ভাই, বয়সে বড় জোর 2 বছর পার্থক্য, তাই তাদের মধ্যে তুলনাটা এসেই পড়ে। পিকলু একদিকে সাংঘাতিক জিনিয়াস, সে পড়াশোনায় অসাধারণ এবং তার সব দিক থেকে প্রতিভা প্রচণ্ড। আর বাবলু একদিকে সম্পূর্ণ বিপরীত চরিত্র। বাবলু চিরকাল খেলতে ভালোবাসে, বাড়ির কারোর কোনো কথা শোনে না, কারোর হয়ে কোনো কিছু ভাবে না, এবং এই পিকলুর ছায়ায় বাবলুর বৃদ্ধি যেন এক হিসাবে থেমে গেছিল। বাবলু যেন বাড়ির ছোট ছেলে হয়েই নিজের জীবনটাকে কাটিয়ে দেবে ভেবেছিল। কিন্তু পিকলু যখন সরে যায় এই গল্প থেকে, সবাই যেন ভাবে বাবলুর মধ্যে দিয়ে তারা পিকলুকে খুঁজে পাবে। তাই বাবলু তার নিজের দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এসে পিকলু হয়ে ওঠার চেষ্টা করে যেতে হয়। যদিও সেটা কোনোদিনই সম্ভব নয়, বাবলু নিজের মতো করে নিজের ভবিষ্যৎ তৈরি করেছে, অন্তত করার চেষ্টা করে গেছে, কিন্তু তার বাড়ির লোকেরা বাবলুর প্রচণ্ড সাফল্যের পরেও যেন তারা ভেবেছে পিকলুর মতো ঠিক হলো না ব্যাপারটা, পিকলু যেন আরও একটু ভালো করত। পূর্ব পশ্চিম উপন্যাসে আমরা আরও দেখতে পাই স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে কী করে কাতারে কাতারে মানুষ ভারতে এসে আশ্রয় নিচ্ছে এবং ভারতের অর্থনৈতিক অবস্থা পুরোপুরি প্রায় ভেঙে পড়ছে এই উদ্বাস্তুদের চাপে। কিন্তু ভারত সরকার উদ্বাস্তুদের জন্য খুব একটা সংস্থান করে উঠতে পারছে না। এই এক উদ্বাস্তু দলের নেতা ছিল হারিত মণ্ডল, খুব অদ্ভুত একটা চরিত্র। প্রচণ্ড চাপের মধ্যেও সে ভেঙে পড়ে না, সে মিটিমিটি হাসতে থাকে এবং হেসে এসে খুব সরল ভাষাতেই, খুব সরল বুদ্ধি দিয়ে খুব শিক্ষিত মানুষদেরও সে কথার প্যাঁচে ফেলে দিতে পারে। এই হারিত মণ্ডল তার নিজের জীবনে কিছুই পায়নি, কিন্তু তার নিজের যেটুকু আশ্রয়, যেটুকু নিরাপত্তা সে পেতে পারত, তা সে অনায়াসে জলাঞ্জলি দিয়েছিল তার দলের লোকেদের কথা ভেবে। তারপরে এই গল্প চলে আসে নকশাল ও মুক্তিযুদ্ধ। নকশালের সময়
কি করে কলকাতার তাজা তাজা প্রাণ অনায়াসে নিজেদের বলি দিচ্ছে, কি করে তারা বামপন্থী মার্ক্সবাদে উদ্বুদ্ধ হয়ে অনায়াসে হাতে পিস্তল তুলে নিচ্ছে, সেই সব কথা নিপুণভাবে বলা আছে এই বইয়ে। এটাও দেখানো হয়েছে যে নকশাল কেন সফল হয়ে উঠতে পারেনি। আসলে নকশালের গোড়াতেই ছিল গলদ। 60-70-এর দশকের তরুণ প্রজন্ম স্বাধীনতা আশ্বাস যেন ঠিকমতো পেয়ে ওঠেনি। তাদের মনে হয়েছে সশস্ত্র আন্দোলন না করলে ভারত যে গরিব ছিল সেই গরিবই আছে, ভারতের কোনো সামগ্রিক উন্নয়ন হচ্ছে না। কিন্তু তারা সশস্ত্র আন্দোলন করে শুধুমাত্র এই সময়কার নেতাদের বা এই সময়কার বুদ্ধিজীবীদের হারিয়ে দিতে চেয়েছিল। কিন্তু তাদের পরিবর্তে তারা কি করে একটা আদর্শ সমাজ তৈরি করবে সেই নিয়ে তারা খুব একটা চিন্তাভাবনা করেনি। তারা প্রত্যেকটি বুদ্ধিজীবীকে প্রায় মারতে চেয়েছিল, কিন্তু বুদ্ধিজীবীদের পরিবর্তে তারা ঠিক কাদের নিয়ে দেশ তৈরি করবে সেই নিয়ে তাদের কোনো প্ল্যান ছিল না। এখানে দেখিয়েছে আসলে আমরা যেভাবে ইতিহাসকে দেখেছি, ইতিহাস কি আসলে সেটাই না, ইতিহাসে আরো অনেক মোড়ক আছে। যেরকম ঝাঁসির রানীকে আমরা জানি মহাবিদ্রোহের এক ভয়ঙ্কর নায়িকা বলে, কিন্তু আসলে তিনি যুদ্ধ করতে চাননি। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ নাকি ইংরেজদের একটি চিঠিতে লিখে জানিয়েছিলেন যে তিনি মোটেই এই যুদ্ধ করতে আগ্রহী নন, কিন্তু তার সৈন্যরা তার প্রজারা তাকে বাধ্য করছে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে যেতে। বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল কলকাতার নকশাল যুদ্ধের একই সময় পাশাপাশি পাশাপাশি দুই দেশ, কিন্তু কলকাতাবাসীরা নকশাল ট্রেন নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তারা চাইলেও কোনো সাহায্য করতে পারছিল না। বাংলাদেশিরাও আবার কলকাতা নকশাল আন্দোলন নিয়ে প্রায় কিছুই জানতো না। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান তাদের কোনোদিনও খুব একটা মিল হয়নি। বিশেষ করে পশ্চিম পাকিস্তানের হাতে ছিল পুরোপুরি রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার, তাই তারা পূর্ব পাকিস্তানের উপর কোনোদিনও সেইভাবে নজর দেয়নি। বরং পূর্ব পাকিস্তানে যে এখনো বেশ কিছু হিন্দু আছে, তাছাড়া পূর্ব পাকিস্তান যে স্বায়ত্তশাসনের দাবি রাখছে, এইসব ব্যাপার পশ্চিম পাকিস্তান একদমই মেনে নিতে পারেনি। তাই তারা 1971 সালে পূর্ব পাকিস্তানের মানুষদের উপর, সাধারণ মানুষদের উপর মিলিটারি নামিয়ে নির্বিচারে হত্যা শুরু করে। এক মুসলিম মসজিদে বসে নামাজ পড়ছিল, তাকে সেই অবস্থায় হত্যা করে পশ্চিম পাকিস্তানের মিলিটারিরা। বিভিন্ন বয়সে ছেলে বুড়ো মহিলা কাউকে রেয়াত করেনি। পশ্চিম পাকিস্তানের মানুষেরা তাই প্রাণের ভয়ে ছুটতে শুরু করেছিল যে যেখানে পারে। বহুজন আশ্রয় নিয়েছিল ভারতে। ভারতে তখন পূর্ব পাকিস্তানের বিভিন্ন বুদ্ধিজীবী নেতা মন্ত্রীরা এসে আশ্রয় নিয়েছিল এবং তারা বাংলাদেশ রাষ্ট্র গঠনের উদ্যোগ অনেকটাই ভারত থেকে তৈরি করেছিল। এদিকে পূর্ব পাকিস্তানে যেসব মানুষেরা তখনও থেকে গেছিল, তাদের দেয়ালে পিঠ থেকে গেছিল, তারা অনবরত বিভিন্ন রকমভাবে হামলা করে পশ্চিম পাকিস্তানি মিলিটারিদের হটাতে চেয়েছিল। তার জন্য ভারতীয়রা তাদেরকে বিভিন্ন রকমভাবে অস্ত্র যুগিয়ে এবং ট্রেনিং দিয়ে যথেষ্ট হেল্প করেছে। বাংলাদেশের এইসব মুক্তিযোদ্ধারা কলকাতাবাসীদের কাছে, অন্তত কলকাতার বাঙালদের কাছে একটা নায়কের পর্যায়ে পৌঁছে গেছিল। এত কিছুর পরে শেষকালেই ইন্দিরা গান্ধীর অনুপ্রেরণায় এবং ভারতের সহায়তায় বাংলাদেশ রাষ্ট্র তৈরি হয়। আসলে ইংরেজ শাসিত ভারতে মুসলিমরা হিন্দুদের কাছে অনেকটাই অবদমিত হতো, তাই তারা চেয়েছিল আলাদা একটা রাষ্ট্র। তারা ভেবেছিল আলাদা একটা রাষ্ট্র হলে তারা হিন্দুদের অধীনে থাকবে না, তাই হিন্দু মুসলিমের কোনো রায়তও বাড়বে না, তারা শান্তিতে একটা আদর্শ জীবন যাপন করতে পারবে। কিন্তু তারপর দেখা তারা দেখে পশ্চিম পাকিস্তানি এবং পূর্ব পাকিস্তানি একই দেশ হয়েও তাদের মধ্যে মিলটা ঠিক হয়নি। তখনও পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের উপর শোষণ করে যাচ্ছে।
তাই তারা আবার পাকিস্তানকে ভেঙে বাংলাদেশ রাষ্ট্র তৈরি করতে চেয়েছিল। সেখানে একটি লাইন বলা আছে যে যে দেশে মানুষ গ্রামে বাসে কোন জায়গা নেবে, কোন সিটে বসবে সেই নিয়ে ঝগড়া করে ভাষায়, তাদের কি হিন্দু মুসলিম রায়তের দরকার আছে দেশ মেনে ভাগ করার জন্য? এসবের পাশাপাশি এখানে বেশ কয়েকটি অভিনব চরিত্রও দেখতে পেয়েছি। একজন ছিল শাহজাহান ভাই, তার বড় হয়ে ওঠা ছিল কলকাতায় এবং তার বংশের শিকড় ছিল লখনৌয়ে। ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানে চলে যেতে বাধ্য হয়, সে পশ্চিম পাকিস্তানেও অনেকদিন থেকেছে, কিন্তু নিজের দেশ বলে যেন কোনোটাকে মেনে নিতে পারেনি। যেন শাহজাহান ভাইয়ের কোনো নির্দিষ্ট অঞ্চলের বা অধিবাসীদের সঙ্গে তার মানসিক মিলটা ঠিক আর হয়ে উঠতে পারেনি। সে নিজেকে পরিচয় দিতে চাইতো একজন কসমোপলিটান নাগরিক বলে, একজন বিশ্ব নাগরিক বলে। সে আধুনিক মনস্ক ছিল এবং শেক্সপিয়ারও তা ছিল দারুণ দখল, কিন্তু দেশের পৃথিবীর যে প্রান্তেই সে যাক না কেন, সে নিজে যেরকম মুক্ত মনস্ক হতে চেয়েছিল সেই রকম একটা কমিউনিটি সেখানে সে আর খুঁজে পায়। তার পাশাপাশি আমরা চন্দ্রা বলেও একটা চরিত্রকে দেখেছি। সেই চরিত্র নিজের প্রথম জীবনের অভিজ্ঞতা থেকে জীবনে বারবার খুঁজে গেছে একজন মানুষ আরেকজন মানুষকে কী করে ভালোবাসে, তাকে তাদের কি মনও থাকে না শুধুই দেহ। এই গল্পের দ্বিতীয় ভাগে পাশ্চাত্য সমাজ, বিশেষ করে বিলেত ও আমেরিকা, তাদের জীবনযাত্রা, তাদের জীবনযাপনের ধরন, লোক সমাজ এইসবকে অনেকটাই দেখানো হয়েছে এবং ভারতের সঙ্গে তাদের অনেক পার্থক্য তুলে ধরা হয়েছে। কিন্তু আমরা ভারত, বাংলাদেশ বা পাকিস্তানকে যতই আমরা দুচ্ছাই করি না কেন, ইউরোপিয়ান কিংবা আমেরিকান কোনো দেশকেই আমরা আদর্শ বলে মেনে নিতে পারি না। হয়তো পূর্ব পশ্চিম একদিকে যে দেখুন পূর্ব বাংলা পশ্চিম বাংলার গল্প বলেছে, অন্যদিকে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের গল্প বলেছে, এবং শেষে প্রাচ্য ও পাশ্চাত্য এই দুই পূর্ব ও পশ্চিম গোলার্ধকে মিলিয়ে রেখেছে। এই গল্পের একটি জায়গায় দুই মহাকাশচারী, তারা যখন পৃথিবীকে দূর থেকে দেখছে, তারা ভাবছে এসব রায়ট, এসব ছোটোখাটো যুদ্ধ, হামলা, এসবের মানেটা কী? আকাশ থেকে পৃথিবীকে তো একই রকম নির্গ্রহ লাগে। সেখানে একটি জায়গায় একজন আরেকজনকে বলেছে, শোনো জিমি, পূর্ব থাকলে পশ্চিম থাকবেই, সব দেশের মধ্যেই পূর্ব পশ্চিম আছে, এমনকি ভালো করে ভেবে দেখো প্রত্যেক মানুষের মধ্যেও একটা করে পূর্ব পশ্চিম আছে। আমাদের পৃথিবীটাও পূর্ব ও পশ্চিমে বিভক্ত, উত্তর দক্ষিণে নয়। পূর্বের চেয়ে পশ্চিম অনেক বেশি বর্ণাঢ্য, কারণ ধ্বংসের আগে কিংবা অস্তাচলে যাওয়ার আগের আভাটাই বেশি হয়। এই গল্পে আমরা দেখেছি বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরেও তাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি, বরং তাদের পরের জেনারেশনকেও বাংলাদেশকে আরও একটু ভালো ভবিষ্যৎ এনে দিতে আমরা লড়ে যেতে দেখেছি। আসলে স্বাধীনতা বলতে আমরা শুধু অধিকারটাই বুঝি, দায়িত্বটা বুঝি না। স্বাধীনতা মানে তো স্বঅধীনতা, তার মানে এটা যেরকম বোঝায় যে আমরা অন্য কারোর অধীনে থাকবো না, অন্য কারোর হয়ে কাজ করব না, তাদের খিদমত খাটবো না, তার সঙ্গে এটাও বোঝায় যে আমাদের নিজেদের বসে আনতে হবে, আমাদের নিজেদেরকে শ্রেষ্ঠ হয়ে উঠতে হবে নিজেদের তদারকিতে, নিজেদের গুণে, অন্য কেউ আমাদের দিক নির্দেশ দিতে আসবে না, এই দায়িত্বটা আমাদের উপরও এসে পড়ে। প্রাচ্য ও পাশ্চাত্য কখনো মিলে উঠতে পারে না। অনেককাল আগে যেরকম পাশ্চাত্য থেকে লোকেরা প্রাচ্যের কাছে আসতো, প্রাচ্যের ধনভাণ্ডার, প্রাচ্যের ঐশ্বর্যের টানে, এখন প্রাচ্য থেকে লোকেরা পাশ্চাত্যে যাচ্ছে সেই একই যশ ধনের টানে। কিন্তু তারা কি কোথাও সেটা খুঁজে পাচ্ছে? তারা যে প্রকৃত শান্তি চাইছে, প্রকৃত স্বাধীনতা চাইছে, সেটা কি কোথাও গেলে পাওয়া যাবে? এই প্রশ্নের উত্তর হয়তো এখনও তৈরি হয়ে ওঠেনি। এই প্রশ্ন আমাদের নিজেদেরই করে যেতে হবে নিজেদেরকে। এই ভিডিওটা পছন্দ করলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই রিভিউটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশানে।